ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ই স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা জানেন টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের প্রাণ। আপনি যদি ইংরেজি কথা বলতে চান বা ইংরেজি ভাষা শিখতে চান অথবা ইংরেজি গ্রামারে দক্ষ হতে চান, আপনাকে কিন্তু টেন্স অবশ্যই শিখতে হবে এবং টেন্স শেখার বিকল্প আপনি আর কিছুই পাবেন না। চলুন আমরা টেকনিক্যালি কীভাবে সহজে টেন্স শেখা যায় সেটা শিখে নিই। তো টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। আমরা জানি যে কাজ করার সময়কে টেন্স বলা হয় বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও ঠিক একইভাবে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে যদি চার ভাগে ভাগ করা হয় তাহলে সেগুলো কী কী: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেম একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা সহজভাবে জানলাম যে টেন্স অর্থ কাল বা সময়। কাজ করার সময়কে হচ্ছে টেন্স বলা হয় বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। আর টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। তো প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন চলে যাব টেন্সের স্ট্রাকচার বা রুল বা গঠনে। আমরা দেখব যে রুল অনুযায়ী, অর্থাৎ গঠন বা স্ট্রাকচার অনুযায়ী কীভাবে টেন্সগুলো শিখতে হয় এবং এবং কীভাবে টেন্স পরিবর্তন করতে হয়। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি টেন্সে ভালো দক্ষতা অর্জন করতে চান, আপনি যদি ইংরেজি গ্রামারে ভালো দক্ষ হতে চান অথবা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চান, চমৎকার বাক্য তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে টেন্স শিখতে হবে এবং এর কোনো বিকল্প কোনো ওয়ে নাই। সুতরাং আপনাকে টেন্স শেখার জন্য আরও একটি জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আপনি যত বেশি টেন্সে দক্ষ হতে চান তত বেশি করে আপনাকে ভার্ব শিখতে হবে। কারণ যে যত বেশি ভার্বে দক্ষ, অর্থাৎ যে যত বেশি ভার্ব পারবে সে তত বেশি টেন্স পারবে। এজন্য চলুন আমরা টেন্স শেখার আগে, টেন্সের ঘটনগুলা শেখার আগে চলুন আমরা ভার্ব শিখে নেই। আমরা সবাই জানি যে ভার্বের বেসিক তিনটা ফর্ম রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর একটা হচ্ছে পাস্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মটা সাধারণত প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি, ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা। পাস্ট ফর্মটা সাধারণত পাস্ট ফর্মে ব্যবহার করি, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব পাস্ট ফর্মের ভার্বগুলো। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট ফর্ম ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসবে, পাস্ট ফর্মের ভার্বগুলো পাস্ট টেন্সে বসবে। তাহলে কি পাস্ট পার্টিসিপল ফর্মটা ফিউচার টেন্সে বসবে? নো, এটার অ্যান্সার হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা যে কোনো টেন্সে বসতে পারে। তাহলে ফিউচার টেন্সে কোনগুলো বসে সেটার উত্তর আমরা পরে দিচ্ছি। চলুন জেনে নেওয়া যাক যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু ভার্বের তিনটা ফর্ম আছে, সুতরাং আমরা এই প্রেজেন্ট ফর্মকে ভি বলবো, অর্থাৎ ভি মানে হচ্ছে ভার্ব, ভি ওয়ান বলবো, অর্থাৎ ভার্বের এক নাম্বার রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মকে ভি টু বলবো আর পাস্ট পার্টিসিপল ফর্মকে ভি থ্রি বলবো। চলুন জেনে নেওয়া যাক কিছু কমন এবং মোস্ট ইউজড ভার্ব। অ্যাম, ইজ, এর মানে হচ্ছে হওয়া বা হই, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। তো এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর অ্যাম ইজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এভাবে আর এর অর্থ হওয়া বা হই, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হ্যাভেজ, এর অর্থ হচ্ছে আছে বা থাকা, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। কাম অর্থ আসা, এটার পাস্ট ফর্ম হচ্ছে কেইম, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। গো অর্থ যাওয়া, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। রাইট অর্থ লেখা, এটার পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। আমরা এখন থেকে প্রেজেন্ট ফর্মকে প্রেজেন্ট ফর্ম না বলে বি ওয়ান বলবো সংক্ষেপে,
past form কে B2 এবং past participle form কে B3 বলবো। যেমন read হচ্ছে B1 এর অর্থ হচ্ছে পড়া, read B2 এর অর্থ পড়া বা পড়েছিলাম এরকম। অর্থাৎ B1 এবং B2 এবং B3 অর্থ কাছাকাছি, তো আমরা প্রথমটার অর্থই বলবো এবং পরেরটার অর্থ ঠিক এমন জেনে নেব। পরবর্তীতে আপনারা বিভিন্ন বই ঘেটে প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ বের করে নিতে পারবেন। রিড অর্থ হচ্ছে পড়া, রেড রেড, সি অর্থ দেখাই, স সিন এগুলোর অর্থ দেখা, ইট অর্থ হচ্ছে খাওয়া, অ্যাট এটা হচ্ছে ভার্ব B2 আর এটা B3 হচ্ছে ইটেন, প্লে খেলা করা, প্লেইড প্লেইড, সে সেড সেড, টেল টোল্ড টোল্ড, বাই বট বট, সেল অর্থ হচ্ছে বিক্রি করা, সোল্ড সোল্ড, টেক লওয়া বা গ্রহণ করা, টুক টেকেন, গিভ দেওয়া, গেইভ গিভেন, গেট B1, গট B2, গট অথবা গটেন হচ্ছে B3। তো গেট অর্থ হচ্ছে পাওয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ভার্বগুলো শিখে নিলাম। আপনাদেরকে আমি বারংবার বলতেছি এই কথাটা যে আপনারা যদি ভার্বে দক্ষ হতে না পারেন তাহলে কিন্তু কখনই আপনারা টেন্সে দক্ষ হবেন না। আপনাদেরকে এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে কমন ভার্বগুলো আমি লিখে দিয়েছি, যদিও অনেকে আপনারা এগুলো পারেন, বলবেন যে এগুলো শেখানোর কী দরকার ছিল, এগুলো তো আমরা আগে থেকেই পারি। কিন্তু যারা না পারে তাদের জন্য আমি মূলত এগুলো লিখে দিয়েছি, যারা পারেন তাদেরকে অনেক ধন্যবাদ, তারা সহজেই টেন্স শিখে ফেলতে পারবেন। তো আর যারা এই ভার্বগুলো পারেন না, তারা এই ভার্বগুলো লিখে লিখে শিখে নেন। আপনারা কী করবেন, কাম কেম কাম, এই একটা ভার্ব 5 বার বা 10 বার লিখবেন, কাম কেম কাম, আবার লিখবেন কাম কেম কাম, এভাবে লিখতে থাকবেন। আপনি দেখবেন ধীরে ধীরে এই ভার্বগুলো আপনার আয়ত্তে চলে আসবে। তারপরে কথা হচ্ছে যে এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো শিখলেই শুধু চলবে না। আমি সাজেস্ট করব পপি বই বা যে কোনো একটা বই, পপি বই সবচেয়ে সহজ এবং কমন ভার্বগুলো লেখা আছে। আপনারা এই এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লাস 10 অথবা 8 বইয়ে দেখবেন যে কমন 150 ভার্ব লেখা আছে, ওইগুলো যদি শিখে নেন তাহলেও আপনি মোটামুটি চলার মতন ভার্ব শিখে নিলেন বলে ধরা হবে। তো এজন্য একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কিছু ভার্ব আপনাদেরকে অবশ্যই শিখে নিতে হবে টেন্স শেখার আগে। যদি আপনি ভার্বে ভালো দক্ষ না হন, আমি বলবো যে ভিডিওটা পরবর্তীতে আর দেখার কোনো প্রয়োজন নেই, আপনি এটা পজ করেন, পজ করে কিছু ভার্ব শিখে নেন, তাহলে আপনার কাছে বিষয়টা টেন্স শেখাটা একদম ইজি হয়ে যাবে। তো আপনি যদি ভার্বগুলো শিখে ফেলেন, ব্যাস তারপরে আমরা চলে যাই টেন্সের রুলসে, দেখি যে শর্টকাটে কীভাবে টেন্স শিখতে হয়। আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। আপনারা বলতে পারতেন এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্টও তো লেখা যায়, তো আমি বলবো যে অবজেক্টও লেখা যায়, কিন্তু অবজেক্টটা লেখার মধ্যে একটা সূক্ষ্ম ত্রুটি রয়েছে, এজন্য আমরা এক্সটেনশন লিখব। এক্সটেনশন অর্থ হচ্ছে বাকি অংশ বা অবশিষ্টাংশ। তো আমরা সাবজেক্ট বার লেখার পরে, সাবজেক্ট ভার্ব লেখার পরে অর্থাৎ B1 লেখার পরে বাকি অংশটা সাবজেক্ট ভার্বের সাথে মিল করে একটা বাক্যের অংশ লিখে দেব। যেমন নিচে আমরা একটা সাবজেক্ট লিখছি আই, তারপরে একটা ভার্ব লিখছি তার সেটা হচ্ছে গো, এটা কিন্তু B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা একটু আগেও ভার্বগুলো আপনাদেরকে দেখাইছি যে এটা হচ্ছে B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। সুতরাং আমরা কী কাজটা করলাম, একটা সাবজেক্ট নিলাম, তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলাম অর্থাৎ B1 নিলাম, তারপরে আমি যাই, এরকম আপনি লিখতে পারেন টু ঢাকা, টু স্কুল, টু কলেজ, অর্থাৎ এই কথাটার সাথে মিল রেখে, সাবজেক্ট ভার্বের সাথে মিল রেখে বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। তো এই বাকি অংশটা আপনি যে কোনো একটা লিখে নিতে পারেন। আমি একটা সহজ উদাহরণ দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। মূল কথা হচ্ছে আপনাকে সাবজেক্ট ভার্বটা অবশ্যই লিখতে হবে, বাকি অংশের উপর টেন্স নির্ভর করে না। তাহলে আমরা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম অনুযায়ী, তারপরে একটা ভার্ব লিখলাম অর্থাৎ B1 লিখলাম, তারপরে বাকি অংশ লিখলাম, এই হচ্ছে আমাদের কাজ। দ্বিতীয় হচ্ছে আই গো টু স্কুল। তো আমরা আরেকটা উদাহরণ দিলাম, ধরুন আমি স্কুলে যাচ্ছি, পাশাপাশি অনেকগুলো মানুষ বা অনেকগুলো ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, তাহলে হচ্ছে দে তারা, গো এটাও B1 যাচ্ছে বা যায়, আই গো টু স্কুল আমি স্কুলে যাই, দে তারা গো যায় টু স্কুল তারাও বিদ্যালয়ে যায়, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। যখন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে হি গোজ টু স্কুল। লক্ষ্য করুন এখানেও কিন্তু আমি সাবজেক্ট লিখেছি, প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী B1 লিখেছি, কিন্তু
বাকি অংশ অর্থাৎ এক্সটেনশনটাও কিন্তু আমরা লিখেছি, কিন্তু এখানে আমরা কি করেছি, দিওয়ানের সাথে এই এস বা ইএসটা যোগ করে দিয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে এস বা ইএস কেন যোগ করলাম? লক্ষ্য করুন যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো আমরা মূলত এখানে সাবজেক্ট লিখবো, তারপরে হচ্ছে ভি ওয়ান লিখবো, তারপরে হচ্ছে এক্সটেনশন লিখবো। তাহলে ভি ওয়ানের সাথে এস বাই এস কোথায় থেকে আসলো? আমরা সাবজেক্ট লিখেছি, ভি ওয়ান লিখেছি, সাবজেক্ট লিখেছি, ভি ওয়ান লিখেছি, এক্সটেনশনও লিখেছি, সাবজেক্ট লিখেছি, ভি ওয়ান লিখেছি, এক্সটেনশনও লিখেছি, কিন্তু এখানে আমরা কি করেছি, বার্বটার সাথে এস বাই এস যোগ করে দিয়েছি নিচের উদাহরণটায়। তাহলে প্রেজেন্ট টেন্সের মূল রুল হচ্ছে একটা সাবজেক্ট লিখতে হবে, একটা ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এখন যদি আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনগুলো এগুলোই না জানেন, তাহলে আপনি কীভাবে টেন্স শিখবেন? এজন্য আমি বলি যে ভার্ব আপনি আগে শিখে নিতে হবে। ভার্ব শিখে মিনিমাম আপনি 50টা শিখে, 150 শিখতে পারলে ভালো, আরও বেশি শিখতে পারলে আরও ভালো, আপনি ভালো দক্ষ হতে পারবেন। মিনিমাম 50টা ভার্ব শিখে, কমন ভার্বগুলো যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই তারপরে আপনি টেন্স শিখতে আসবেন। আচ্ছা, তো এখন আমরা লক্ষ্য করি এই আইটা কিন্তু ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন দেটা কিন্তু থার্ড পার্সন এবং হিটা কিন্তু থার্ড পার্সন। তাহলে আমরা দেখলাম আই ফার্স্ট পার্সন, দে থার্ড পার্সন, হিও থার্ড পার্সন। আপনার যদি পার্সন নাম্বার নিয়ে কোনো প্রবলেম থাকে, পার্সন নাম্বার নিয়ে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার চ্যানেলে গিয়ে ভিডিওজে সিলেক্ট করলে, আমার চ্যানেলে গিয়ে ভিডিও যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি আপনি পার্সন নাম্বার একটা ভিডিও দেখতে পাবেন, সেখান থেকে আপনি পার্সন নাম্বারটা সহজেই শিখে নিতে পারেন। তো এখানে লক্ষ্য করুন হিটা কিন্তু থার্ড পার্সন, তারপর হচ্ছে দেটাও কিন্তু কি থার্ড পার্সন। তাহলে দেও থার্ড পার্সন, হিও থার্ড পার্সন, এখানে কিন্তু আমি এস বাই এস যোগ করি নাই, গোয়ের সাথে কিন্তু এখানে যোগ করছি। তো আসলে থার্ড পার্সন হলেই হবে না, যদি শব্দটা থার্ড পার্সন হয় পাশাপাশি সিঙ্গুলার হয়, অর্থাৎ হিটা থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ এটা দিয়ে একজন ব্যক্তি বোঝানো হচ্ছে। যদি থার্ড পার্সন হয়, আমরা জানি যে আই উই এই দুইটা শব্দ ফার্স্ট পার্সন আর ইউ সেকেন্ড পার্সন, পৃথিবীর বাকি সব শব্দগুলো থার্ড পার্সন। সুতরাং হিটা থার্ড পার্সনও পড়তে এবং হি দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা বলবো হি থার্ড পার্সন এবং একজন বোঝাচ্ছে, যেহেতু সেহেতু সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কী করব, ভার্বের সাথে এস বাই এস যোগ করে দেব। আমি আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কখন আমরা এস যোগ করব আর কখন ইএস যোগ করব। সেটা হচ্ছে যখন ভার্বের শেষে ও থাকবে, এক্স থাকবে, এস থাকবে, অথবা এস এস থাকবে, অথবা এরকম থাকবে, তাহলে আমরা ভার্বের শেষে ইএস যোগ করব। যখন লক্ষ্য করুন যে গোয়ের শেষে ও আছে, সুতরাং আমরা ইএস যোগ করেছি, এছাড়া আর অন্য সব ক্ষেত্রে আমরা এস যোগ করব। তো কখন যোগ হয় এস বাই এস? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং সাবজেক্টটা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি, অর্থাৎ এইটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্টটা যদি থার্ড পার্সন, এই যে সাবজেক্ট থার্ড পার্সন যদি হয় এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সাথে এস অথবা ই এর যোগ করব। যদি শব্দের শেষে ও থাকে, এস এস থাকে, অথবা এস থাকে, অথবা এক্স থাকে, অথবা জেড থাকে, অথবা সিএইচ থাকে, তাহলে আমরা ই এর যোগ করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা এস যোগ করব। তাহলে বন্ধুরা, আমরা শিখে নিলাম সহজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, তারপরে একটা ভি ওয়ান লিখতে হবে, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ লিখতে হবে। আমরা সেম কাজটাই করলাম, সাবজেক্ট লিখলাম, ভি ওয়ান লিখলাম, বাকি অংশ লিখলাম বা এক্সটেনশন লিখলাম, এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করে নিলাম। তারপরে চলে যাই পাস্ট ইনডিফিনিট টেন্সে। লক্ষ্য করুন পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা কিন্তু এক, এটাতে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। তাহলে লক্ষ্য করুন দুটা রুলস কিন্তু একই রকম, প্রায় একটা জায়গায় চেঞ্জ। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভি ওয়ান বসছে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভি টু বসছে। তার মানে দেখলাম সাবজেক্ট আর এক্সটেনশনে কোনো রকম পরিবর্তন নাই। তার মানে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এজন্য এটা প্রেজেন্ট টেন্সে বসছে, আর ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এজন্য এটা পাস্ট টেন্সে বসেছে। তাহলে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে যাই, তাহলে মূলত ভি ওয়ানের জায়গা ভি টু যদি আমরা লিখে দিই, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যেমন আই গো টু স্কুল, এই বাক্যটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে চাই, তাহলে আইয়ের জায়গায় আই থেকে যাবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, তাহলে আইয়ের জায়গায় আই থেকে গেলেও লক্ষ্য করেন আপনার আই কিন্তু রয়ে গেছে। আর গো এইটা শুধু চেঞ্জ হয়েছে, টু স্কুল এটা কিন্তু চেঞ্জ হয় না। তার মানে সাবজেক্ট এবং বাকি অংশ কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ভার্বের
চেঞ্জ হচ্ছে। আমি সবসময় বলি যে টেন্সটা মূলত ভার্বের খেলা, আপনি যত বেশি ভার্ব পারবেন তত বেশি টেন্সে আপনি দক্ষ হবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু বি ওয়ান ছিল, তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করার শর্ত হচ্ছে আমাদেরকে ভি টু করে দিতে হবে। এখানে যে লেখা আছে যে ভি টু, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভি টু বসে, তার মানে আপনি ভার্ব যত পারবেন, ভি ওয়ান ভি টু যত পারবেন টেন্স তত ভালো বুঝবেন, কারণ ভি টু মানে পাস্ট টেন্স, পাস্ট ফর্ম ভার্বের, আর ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স পরিবর্তন করার একদম সিম্পল সহজ রুলস, আমরা কী করব যে ভি ওয়ানটা থাকবে সেটা শুধু পরিবর্তন করে ভি টু লিখে দেবো, বাক্যের আর কিচ্ছু চেঞ্জ করবো না। তার মানে সবসময় টেন্স পরিবর্তনের ক্ষেত্রে ভার্ব পরিবর্তন হবে, আর সাধারণত ভার্ব থাকে বাক্যের দুই নম্বর শব্দটা, অর্থাৎ সাবজেক্টের পরের শব্দটা, অর্থাৎ দ্বিতীয় শব্দটা ভার্ব হয়, এবং এই ভার্বটা আপনি চিনলে এবং পরিবর্তন করতে পারলেই টেন্স চিনবেন এবং টেন্স পরিবর্তন করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট টেন্সে ভি ওয়ান থাকে, পাস্ট টেন্স করতে হলে শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করে যদি ভি টু করে দেই, অর্থাৎ পাস্ট ফর্ম করে দেই, সেক্ষেত্রে এটা টেন্স পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স থেকে যখন পাস্ট টেন্সে পরিবর্তন করব তখন আমরা শুধু বি ওয়ানের জায়গায় বি টু লিখে দিব। যেমন গো, এখানে বি ওয়ান লেখা আছে, এখানে ওয়েন্ট লিখে দিলাম বি টু। এভাবে দে গো টু স্কুল, এটারে পাস্ট টেন্স করলে হচ্ছে দে ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমরা দে গো এর জায়গায় শুধু বি টু লিখেছি। দেখেন বিষয়টা একদম সিম্পল, আপনারা একটু ভাবলেই বুঝে যাবেন। ভি ওয়ানের জায়গায় বি টু লিখতে হবে, তো আমরা এখানে লেখা আছে হি গোস টু স্কুল, এখানেও কিন্তু গো এর জায়গায় আমরা গোয়ের জায়গায় কী 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 লিখে দিয়েছি, ওয়েন্ট লিখে দিয়েছি। তাহলে হি গোস টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, তো তার মানে আমরা ভি ওয়ানের জায়গায় যদি ভি টু লিখে দিই তাহলেই টেন্স পরিবর্তন হয়ে গেল। তার মানে বিষয়টা কত সহজ, যে আমরা একটা বাক্য সেম থাকবে শুধু দুই নম্বর শব্দ, অর্থাৎ দ্বিতীয় শব্দটা থাকে ভার্ব, এই ভার্বটাকে যদি পরিবর্তন করে দিই তাহলেই টেন্স পরিবর্তন হয়ে যায়। অর্থটা বলি, যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, আই ওয়েন্ট টু স্কুল, এর মানে হচ্ছে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তার মানে আপনি ভালো ভার্ব পারতে হবে। আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা বলি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। আপনি বাংলায় বাকি অংশও বলতে পারেন। তো আমরা শিখে নিলাম যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। দেখেন আপনি মুখে মুখে কিন্তু পেরে যাবেন, এটা মানে কষ্ট করে মুখস্থ করতে হবে না, আপনি চোখ বন্ধ করে ভিডিওটার এদিক ভিডিওটা পোস্ট করে পড়তে থাকুন। সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস, আর সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট পরিবর্তন করি শুধু দুই নম্বর শব্দটা পরিবর্তন করবো বাক্যের, অর্থাৎ দুই নম্বর শব্দটা মানে হচ্ছে কি ভার্ব, ভার্বটাকে যদি ভি ওয়ানে থাকে তাহলে ভি টু করে দিলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। চলুন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাই। লক্ষ্য করুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ভি ওয়ান বসে, ফিউচার ইনডিফিনিট টেন্সেও কী বসবে, বি ওয়ানই বসবে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আপনারা লক্ষ্য করুন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, ফিউচার কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বারবার একটা কথা বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যেমন হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যটা ঠিক তেমনই হবে, কোনো রকমের পরিবর্তন নাই। লক্ষ্য করুন আই সাবজেক্ট গো ভি ওয়ান বাকি অংশ, এখানেও কিন্তু ফিউচারে দেখেন লক্ষ্য করুন সাবজেক্ট রয়েছে, তারপরে গো ভি ওয়ান রয়েছে, টু স্কুল বাকি অংশ রয়েছে। তার মানে কি ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আর হচ্ছে ফিউচার ইনডিফিনিটের রুলসটা প্রায় সেম, সাবজেক্ট রয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সেও কিন্তু সাবজেক্ট রয়ে গেছে। এভাবে পাস্ট ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভি ওয়ান রয়ে গেছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু কী রয়েছে, ভি ওয়ান রয়ে গেছে। তাহলে ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এক্সটেনশন রয়ে গেছে, ফিউচার ইনডিফিনিটেও সেমভাবে এক্সটেনশন রয়ে গেছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটের বাক্য প্রায় একই থাকবে, শুধু পার্থক্য হচ্ছে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে আমরা কী করবো, শেল অথবা উইল লিখে দিব। লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন যে ফিউচার ইনডিফিনিট, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে পড়েছি বাক্যটা হচ্ছে আই গো টু স্কুল, তো ফিউচার করতে গেলে কী করতে হবে, প্রেজেন্ট টেন্সের বাক্যটা হুবহু লিখবো, আমরা লিখে সাবজেক্টের পরে শুধুমাত্র শেল অথবা উইল লিখে দিলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কঠিন ভাবা যাবে না। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করি তাহলে ভি ওয়ানের জায়গায় বি টু লিখে দিব, অর্থাৎ একটা শব্দ চেঞ্জ করব, আর কোনো চেঞ্জ নেই, সেটা হচ্ছে কি ভার্ব। আমি বারংবার বলতেছি আপনাকে ভার্বে দক্ষ হতে হবে, ভার্ব পরিবর্তন করতে শিখতে হবে, ভার্ব চিনতে হবে। তো প্রেজেন্ট থেকে যদি আমি ফিউচার করতে যাই তাহলে কোনো পরিবর্তন করতে হবে না, সেম বাক্যটা আমরা লিখবো, শুধু সাবজেক্টের পরে একটু জায়গা ফাঁকা রাখবো, পরবর্তীতে আমরা ভেবে সাবজেক্টের পরে শেল অথবা উইল লিখে দিব। প্রশ্ন হচ্ছে শেল অথবা উইল লিখবেন প্রেজেন্ট টেন্সের বাক্যটা পুরোপুরি লিখে, তারপরে ফিউচার টেন্স করতে হলে আমরা শেল অথবা উইল লিখে দিব। আসি শেল কখন লিখবো, উইল কখন লিখবো, আমরা লক্ষ্য করুন বন্ধুরা সাবজেক্টটা যদি আই এবং উই হয়
এই দুইটা সাবজেক্ট হয় তাহলে আমরা শেল লিখবো। আর হচ্ছে যদি সাবজেক্টটা অন্য কোনো ওয়ার্ড হয়, আই উই ছাড়া তো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, অন্য কোনো ওয়ার্ড হলে আমরা কী লিখে দেবো? উইল লিখে দেবো। তার মানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সের পরিবর্তন করলে একটা শব্দ পরিবর্তন, সেটা হচ্ছে ভার্ব, বি ওয়ানের জায়গায় বি টু লিখে দেবো। আর ফিউচার করতে গেলে কোনো রকম পরিবর্তন নাই, এটা খুবই সহজ, ফিউচার করাটা অত্যন্ত সহজ। সেটা হচ্ছে কি, আমরা ফিউচারে প্রেজেন্ট টেন্সের বাক্যটাই লিখবো, মাঝখানে একটা শেল উইল লিখে দিলেই ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যেমন প্রেজেন্ট টেন্সের বাক্যটা ছিল আই গো টু স্কুল, ফিউচার টেন্সের বাক্যটা হচ্ছে আই গো টু স্কুল, একই রয়েছে, শুধু শেল লিখে দিচ্ছি। তার মানে হচ্ছে আই শেল গো টু স্কুল। প্রেজেন্ট টেন্সের বাক্যটা হচ্ছে দে গো টু স্কুল, ফিউচার টেন্সের বাক্যটা হচ্ছে দে উইল গো টু স্কুল, দের সাথে উইল বসে। তো প্রেজেন্ট টেন্সের বাক্যটা সেম রয়েছে, শুধু শেল উইল লিখে দিয়েছি। এবার আসি আমরা প্রেজেন্ট টেন্সের বাক্যটা হচ্ছে হি গোস টু স্কুল। মনে রাখবেন এই যে এস বাই এস, কিন্তু এস অথবা ইএস কিন্তু শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই যোগ হয়, আর কোথাও যোগ হয় না। অন্য টেন্সে চলে গেলে এটা উঠে যাবে বা অন্য টেন্সে বসবে না। হি গো গোস টু স্কুল, এই বাক্যটা ফিউচারে যখন চলে গেছে এখানে কিন্তু এস বাই এস বসবে না। সুতরাং হি গো টু স্কুল, এই বাক্যটা সেম রয়েছে, শুধুমাত্র আমরা কী করেছি, শেল উইল লিখে দিয়েছি। আমরা জানি আই উইল সাথে শেল বসে, এছাড়া পৃথিবীর সকল শব্দের সাথে উইল বসে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের রুলসগুলো শিখে নিলাম। লক্ষ্য করুন বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, রুলসটা প্রায় সেম। এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, এটার মাঝখানে শেল উইল ঢুকাই দিবেন। তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি যেভাবে পড়ছি এভাবে পড়লে বিষয়টা সহজ হবে, আমি অনেক দিনের গবেষণার ফল হিসাবে এটা বলতেছি। তাহলে আমরা নামগুলো না বললেও চলবে, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বলতে হবে না। যে রুলস জানে, যে গ্রামার জানে, সে আপনার রুলসটা শুনলেই বুঝে ফেলবে যে কিসের রুলসের কথা আপনি বলতেছেন। তাহলে আমরা রুলসটা, আপনি ভিডিওটা পোস্ট করে আপনি অন্যদিকে তাকায় রুলসগুলো নিজে নিজে বলার প্র্যাকটিস করেন আমার সাথে সাথে। সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। কয়েকবার খাতায় লিখুন, পাঁচবার দশবার খাতায় তিনোটা রুলস লিখুন, না দেখে তাহলে আপনারা দক্ষ হয়ে যাবেন। এবং এই বাক্যগুলো প্রেজেন্ট টেন্স থেকে ফিউচারে কীভাবে পরিবর্তন করতে হয় এই বাক্যগুলো প্র্যাকটিস করতে থাকুন। লক্ষ্য করুন আপনারা, এখানে আমি তিনটা বাক্য দিয়েছি, যেমন উই সি এ বার্ড, এই সিটা হচ্ছে বি ওয়ান, এর মানে হচ্ছে দেখা। সুতরাং এটা আমরা বলে নেই যে টেন্স চিনতে হলে আপনাকে, যদি কেউ প্রশ্ন করে কীভাবে আপনি টেন্স চিনবেন, নানা রকম মানুষ নানা রকম উত্তর দেবে, কিন্তু আমি সহজে বলবো যে ভার্ব দেখে আপনি টেন্স চিনবেন। যেমন ভার্বটা যদি বি ওয়ান হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হচ্ছে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে বসে। ভার্বটা যদি বি ওয়ান হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা যদি বি টু হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেন্টেন্সে যদি শেল উইল থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। বি ওয়ানের কথা বলতে হবে না, কারণ ফিউচারে এমনিই বি ওয়ান থাকবে, অর্থাৎ প্রেজেন্টে বি ওয়ান থাকে, ফিউচারে কী থাকে, বি ওয়ান থাকে। তাহলে ফিউচার চেনার সংকেত হচ্ছে শেল উইল। তাহলে শর্টকাটে বলে নেই যে যদি ভি ওয়ান থাকে, অর্থাৎ ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে, এটা মাথায় রাখতে হবে, দুই নম্বর শব্দটা সবসময় ভার্ব হয়। অর্থাৎ ভি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভি টু দেখলে পাস্ট ইনডিফিনিট টেন্স, শেল উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার বলি, ভার্ব দেখে আমরা টেন্স চিনবো, যদি আমাদের কেউ প্রশ্ন করে যে কী দেখে টেন্স চিনবো, ভার্ব দেখে আমরা টেন্স চিনবো। ভার্বটা যদি ভি ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা যদি ভি টু হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি বাকি শেল উইল থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। সংক্ষেপে ভি ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট, ভি টু পাস্ট ইনডিফিনিট, শেল উইল ফিউচার ইনডিফিনিট, ব্যাস। শর্টকাটে আমরা শিখে নিলাম কীভাবে টেন্স শিখতে, কীভাবে টেন্স শিখতে হয় সেটা আমরা শর্টকাটে শিখে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানান, আমি ভিডিও আপনাদের জন্য নতুন আরেকটা স্পেশাল ভিডিও তৈরি করবো যাদের বুঝতে সমস্যা হয়। এরপরে আমরা চলে যাই আরেকটা উদাহরণ পরিবর্তনে, আপনারা কীভাবে টেন্সগুলো শিখবেন সেটা আরেকটু পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে এই রুলসগুলো, এই রুলসটা আপনি পাঁচবার লিখবেন, তারপরে এই পাস্ট টেন্সের রুলসটাও পাঁচবার লিখবেন, প্রথমে একবার দেখে তারপর না দেখে ফিউচার টেন্সের রুলসটাও পাঁচবার লিখবেন একসাথে। সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, এইভাবে একসাথে লিখবেন। আবার লিখবেন সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, এইভাবে লিখতে থাকবেন এবং দেখবেন আপনি সহজেই পেরে যাবেন। আর টেন্স চেনার উপায়টা তো আমি বলেই দিয়েছি যে ভার্ব থেকে টেন্স চিনতে হবে, বি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর বি টু থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর শেল উইল থাকলে হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। চলুন আমরা অন্য আরেকটি বাক্য পরিবর্তন করে দেখি কীভাবে পরিবর্তন করতে হয় টেন্সের বাক্যগুলো। সেটা হচ্ছে উই সি এ বার্ড, এই বাক্যটা লক্ষ্য করুন, আমরা কিন্তু ভার্ব দেখে টেন্স চিনবো। তেসি তোসে অনেকে ইয়াসি ইয়াসিলেন বুঝায়, এগুলো আসলে কঠিন হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের দ্বারা। আপনি 50টা ভাব শিখলেই কিন্তু টেন্স ভালোভাবে পেরে যাবেন, কিন্তু 150 ভাব শিখলে মোটামুটি দক্ষ হবেন, আর সুপার এক্সপার্ট হতে গেলে আপনাকে আরও ভার্ব শিখতে হবে। এই জন্য আপনি টেন্স শেখার এই প্রথম ক্লাসটা যদি করেও ফেলেন, পরবর্তী ক্লাস আমরা আপলোড করবো। সুতরাং পরবর্তী ক্লাসের আগে অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে প্রথমেই ভার্ব শিখে নিতে হবে, তাহলে আপনি টেন্সে ভালো দক্ষ হবেন। লক্ষ্য করুন যে আমরা কী করতেছি,
এই বাক্যটা কিভাবে টেন্সের পরিবর্তন হয় লক্ষ্য করি। উই সি এ বার্ড, এই বাক্যটার মধ্যে ভার্ব দেখে আমরা টেন্স চিনব, এই বাক্যটার মধ্যে ভার্ব দেখে আমরা টেন্স চিনব। দেখুন যেখানে সিটা হচ্ছে ভার্ব, সি মানে হচ্ছে দেখা এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। আপনারা আমরা ভার্ব একটু আগে আপনাদেরকে শিখিয়েছিলাম যে এখানে ভার্ব লেখা আছে, এই যে সি লক্ষ্য করুন, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে সিটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট ফর্ম হচ্ছে কি স, এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে সিন। আপনি যদি ভার্বটা বি ওয়ান বি টু বি থ্রি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ভালো জানেন তাহলে আপনি টেন্স সহজে বুঝে নেবেন অথবা টেন্স ভালো পারবেন। লক্ষ্য করুন যে উই সি এ বার্ড, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটাকে যদি আমরা পাস্ট ফর্মে পরিবর্তন করতে চাই অর্থাৎ পাস্ট টেন্সে পরিবর্তন করতে চাই তাহলে আমরা লিখব উই স এ বার্ড, অর্থাৎ পুরোটা বাক্য একই থাকবে। আমি আবার বলতেছি টেন্স কঠিন জিনিস না, শুধু একটা শব্দ পরিবর্তন, অর্থাৎ একটা শব্দ যদি আপনি চেঞ্জ করতে জানেন, একটা শব্দ যদি আপনি চিনেন, একটা শব্দ যদি আপনি শিখতে পারেন অথবা জানেন তাহলে আপনি টেন্স সহজেই শিখে নিতে পারবেন। সেটা হচ্ছে ভার্ব, ভার্বটা যদি বি ওয়ান আসে এইখানে তাহলে আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আর ভার্বটা এখানে বি টু, সুতরাং এটা পাস্ট ইনফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট থেকে আমরা দেখেন প্রেজেন্ট ইনফিনিট টেন্সের বাক্যটা আইস উই সি এ বার্ড, এবং এটা পাস্ট ইনফিনিটে যখন পরিবর্তন করছি কিচ্ছু চেঞ্জ করে নিই একটা শব্দ ছাড়া, সেটা হচ্ছে সিটারে স করে দিয়েছি। তাহলে কত ইজি কাজ টেন্স পরিবর্তন করা, এটা কোনো কঠিন কাজ না। এবং ফিউচার যখন করেছি লক্ষ্য করুন প্রেজেন্ট ইনফিনিটের যেই বাক্য ফিউচারে কিন্তু একই আছে, এখানে উই, এখানে উই, এখানে সি, এখানেও সি, এখানে এ, এখানে এ, এবার্ড, এবার্ড একই রকম রয়েছে। সুতরাং শুধুমাত্র আমরা অতিরিক্ত শেল যোগ করে দিয়েছি, কারণ আমরা জানি উইয়ের সাথে শেল বসে, ফিউচারে শেল উইল লিখতে হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সের বাক্যটাকে আমরা যখন ফিউচার টেন্সে পরিবর্তন করি তখন অতিরিক্ত শেল উইল লিখে আমরা এটাকে ফিউচার টেন্সে পরিবর্তন করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।